ওভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সাভার উপজেলা প্রতিনিধি সোহেল রানা হাওলাদার। আজ বিকেল 4 ঘটিকার সময় সাভার বাজার বাস স্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে 5,000 নেতাকর্মীর উপস্থিতিতে সাভার শিমুলতলা থেকে রানা প্লাজা পর্যন্ত সকল নেতাকর্মীদের সাথে করে র্যালি করেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ সময় রানা প্লাজার সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহমেদ তৌফিক প্রবল ও সাভার আশুলিয়া সর্বস্তরের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তৈরি করার কারিগরি প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজকে 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে আমাদের প্রিয়রত্নী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের সার্বজনীন মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যুবলীগের বিপ্লবী চেয়ারম্যান সারা দেশের যুব সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগকে দেশ ও জনগণের অতন্ত প্রহরী হিসেবে মানবিক যুব সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অন্যতম প্রধান, অতিদর্শা সাংবাদিক শহীদ শেখ ফজলুল হকের জ্যেষ্ঠ পুত্র, আমাদের পরম ভালোবাসার ঠিকানা, আমাদের আস্থার প্রতীক শেখ ফজলুল পরশের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং যুবলীগের সর্বসংগঠনের পক্ষ থেকে খাবার আসলে সর্বস্তরের কোনো মানুষকে আমি অভিনন্দন জানাই, মুজিবের শুভেচ্ছা জানাই। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি অধ্যাপক শেখ ফজলুল হকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা, যুবলীগের শেষ রক্ত দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কৃষি প্রকল্প 2041 বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের সকল প্রকার সকল পেশির যুবকদের সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ যুব সংগঠন। আমরা দেশকে সাম্প্রদায়িক মৌলবাদ বিরোধী অপশক্তি হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা অধ্যাপক শেখ ফজলুল হকের নেতৃত্বে যুবলীগ সারা বাংলাদেশ আজকে সুসংগঠিত। আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহান আয়োগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি একজন নির্লজ্জ মানুষ ছিলেন, একজন অসাধারণ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষ ছিলেন। তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের যুব সমাজ আনারা শক্তিকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী সূর্য সিনে এনেছিল। আজকে তারই সূর্যপুত্র পুত্রের নেতৃত্বে বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে চলমান আন্দোলনকে সারা দেশের যুব সমাজের সকল পেশী সকল শ্রেণী যুব সমাজে সম্পৃক্ত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ 2041 সালের পূর্বেই বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করবে।